ভালোবেসেছিলেন মনে প্রাণে, তবু কেন সত্যজিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন মাধবী মুখার্জি? জানাবো সেই ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। বাঙালির কাছে এখনও তিনিই চারুলতা, তিনি মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় থেকে পূর্ণেন্দু পত্রী, বুদ্ধিদীপ্ত পরিচালকের প্রথম পছন্দ তিনিই। কিন্তু সেই চারুলতাই একসময়ে ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিতের ছবিতে কাজ করার প্রস্তাব, কারণ একটি ছোট্ট অপরাধ করে ফেলেছিলেন সত্যজিৎ রায়। চলুন আজ জেনে নিই কী এমন অপরাধ করেছিলেন কিংবদন্তি টলিউড পরিচালক সত্যজিৎ রায়, যার জন্য সত্যজিতের থেকে দূরে যেতে হয়েছিল মাধবীকে। মাধবী মুখোপাধ্যায় শিশুশিল্পী হয়েই মাত্র 7 বছর বয়সেই পা রেখেছিলেন অভিনয় জগতে। জানা যায় প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছবি দুই বেয়ায় দিয়েই হাতে খড়ি হয়েছিল তার। জানা যায় অভিনেত্রীর আসল নাম মাধবী নয়, মাধুরী ছিল। এ প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে মাধবী জানিয়েছিলেন, পরিচালক মৃণাল সেনের ছবিতে কাজ করার সময় বিজয় চট্টোপাধ্যায় তার নাম মাধুরী থেকে মাধবী করে দিয়েছিলেন। সে সময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় আর মাধবী মুখোপাধ্যায়ের জুটি। একসঙ্গে 3টি ছবি করেছিলেন তারা, মহানগর, চারুলতা এবং কাপুরুষ। এরপর আর সত্যজিতের কোনো ছবিতেই দেখা যায়নি মাধবীকে, কারণ সেই সময় সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও একটি সাক্ষাৎকারে মাধবী স্বীকার করে নেন সত্যজিৎ রায় আর তিনি দুজন দুজনকেই ভালোবেসেছিলেন, এমনকি সত্যজিৎ রায় নিজে বিবাহিত হওয়ার পরেও মাধবীকে বিয়ে করতে চাইলেও মাধবী এই বিয়ে করতে চায়নি, কারণ তার বক্তব্য ছিল তিনি মেয়ে হয়ে আর এক মেয়ের সংসার ভাঙতে চাননি। এমনকি মাধবীকে সত্যজিৎ রায় বলেছিলেন, আমি জীবনে এত কিছু অর্জন করেছি, এত সম্মান পেয়েছি, সমাজ কি আমার একটা ছোট্ট অপরাধ মেনে নেবে না? তার উত্তরে নাকি মাধবী বলেছিলেন, না, এ সমাজ আপনার উচ্চতায় পৌঁছতে পারিনি, তাই এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। যদিও জবে থেকে মাধবী আর সত্যজিৎ রায়ের প্রেমের গুঞ্জন লোকমুখে শোনা গেছে, তবে থেকেই সত্যজিৎ রায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন মাধবী। সত্যজিৎ রায় যতবার তার প্রেম নিয়ে মাধবীর দরজায় দাঁড়িয়েছেন, ততবার তাকে ফিরিয়ে দিয়েছেন মাধবী। যদিও সত্যজিৎ রায়ের মৃত্যুর পর মাধবীর মনে হয়েছিল তিনি অন্যায় করেছিলেন সত্যজিতের সঙ্গে, তবে আজও মনের এক কোণায় সত্যজিৎকে নিয়ে নিজের জীবন অতিবাহিত করছেন এই কিংবদন্তি অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।